আজকে আমি আলু পটল দিয়ে একটা টিফিনের তরকারি দেখাচ্ছি। খুব ছোট ছোট করে এগুলো কেটে নেব, কেটে আমি দেখাচ্ছি। তার সাথে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা আর কারি পাতা, পোড়নে কারি পাতা আর সর্ষে দেব। এটা সর্ষে, এটা কারি পাতা, আর রসুনটা ঘষে নেব, আর এই বাকিগুলো আমি কেটে নেব। আমি কেটে দেখাচ্ছি একটা একটা করে। পটলটা খোসা ছাড়িয়ে প্রথমে খুব ছোট ছোট করে কেটে নেব, পাতলা পাতলা করে, ছোট্ট ছোট্ট করে। ভুজিয়া মতো করব তো রুটি খাওয়ার জন্য, সেই জন্য এভাবে দেখুন খুব হালকা করে ধরবেন। আর মাঝে মাঝে খোসা কিন্তু থাকবে, পটলের পুরো খোসাটা ছাড়িয়ে ফেলতে হয় না, তাহলে ও খুব নরম হয়ে যায়। বিচিটা ফেলে দেবেন, নালে মুখে বাঁধবে। এখনকার পটলে দেখা যাচ্ছে বিচি হয় ছোট ছোট এই সময়টাতে। দেখুন এভাবে পাতলা পাতলা স্ট্রিপ করে কাটলাম। কাটার পরে যতটা ছোট হবে, দেখুন কত ছোট ছোট কাটছি, এইভাবেই পটলটা আমি পুরো কেটে নেব। এর থেকে বড় করবেন না। এবার আমি পটলটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে দেখাচ্ছি। প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন। পটলের যেমন খোসা রাখলাম, আলুর কিন্তু খোসা রাখবো না, পুরোটাই কেটে নেব। আলু কেটে তারপরে ধোবেন। এবার দেখুন এটাও ঠিক ওইভাবেই কাটব, পাতলা পাতলা স্লাইস, যতটা পাতলা হয়। তারপরে আবার লম্বা লম্বা স্লাইস, এবারে ছোট্ট ছোট্ট। ব্যাস এইভাবেই পুরো আলুটা আমি কেটে নেব। এবারে পেঁয়াজটাও ঠিক ওই একইভাবে প্রথমে কাত কাত করে আবার স্ট্রিপ করে ধরে আবার বাঁ হাতে চেপে ধরে নেবেন, যাতে ও বেরিয়ে না যায়। ঠিক এরকম পাতলা, ছোট্ট ছোট্ট, এরকম ছোট ছোট করে তরকারি করলে না রুটি খেতে, পরোটা খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটাও ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। টমেটোটাও এবার ছোট ছোট করে কেটে নেব। বিচিটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, এটা সবসময় মনে রাখবেন টমেটো খাওয়ার সময়। এটাও দেখুন এইভাবে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে নেবেন, টুকরো টুকরো করে। এটার বিচি ফেলবার দরকার হবে না, কারণ এই তরকারি একটু ঝাল ঝাল স্বাদ হলেই ভালো হয়। এবার সেটা খুশি, কেউ কমও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা এভাবে কেটে নেবেন, আর ধনে পাতাটা কেউ খুব টুকরো টুকরো করে নেবেন। দেখিয়ে দিচ্ছি, ধুয়ে নেবেন প্রথমে ধনে পাতা, কেটে কিন্তু ধনে পাতা ধোয়া যাবে না, চেপে ধরে নেবেন। ব্যাস তাহলে আমার পুরো রেডি হয়ে গেল। আর রসুনটাও ঘষে নিচ্ছি, কেমন আমি ঘষে দেখাচ্ছি। দেখুন সব কেটে নিয়েছি, রসুনটা ঘষে নিয়েছি, আর এরম ছোট ছোট টুকরো হলো আলু, পটল, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কারি পাতাটা পোড়নে দেব। আর তার সাথে তো সর্ষে দিচ্ছি, আর মশলার মধ্যে দেব লঙ্কা, আমচুর গুঁড়ো আর হলুদ, আর কিচ্ছু মশলা লাগে না, আর নুন লাগবে ব্যাস। চলুন এবার কড়াইতে যাই। প্রথমে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেবেন, বেশি তেল দেওয়া যাবে না, টিফিন দেওয়া হবে তো তেল বেরিয়ে যাবে, তাহলে বেশি দিলে। আমি পুরো এক চামচের মধ্যেই চেষ্টা করছি করবার জন্য। দেখুন গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে নেবেন। প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এরপরে আমি সাদা সর্ষে নয় কিন্তু কালো সর্ষে দিলাম। তো যখন চটপটি থামাবে, দেখুন পোড়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে পেঁয়াজটা করে দেবেন, সর্ষের উপর যখন পেঁয়াজ দেবেন না তখন খুব ভালো একটা গন্ধ আসবে। আর কারি পাতাটা একটু পরে দেবো, নাহলে পুড়ে উঠবে। আটা কিন্তু কমানোই থাকবে। এবারে কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। কারি পাতা কারোর কাছে না থাকলেও বিরাট কিছু অসুবিধা হবে না, শুধু ভালো গন্ধ আসে তাই দেওয়া। সর্ষে, পেঁয়াজ, কারি পাতা একটা সুন্দর স্মেল হয়। এবার আর একটু বাড়ালাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি আগে,
রসুন এখন যাবে না, রসুন শেষের দিকে যাবে। একটু নুন দিয়ে দিই, আলুটা চটপট নরম হয়ে যাবে। দেখুন এক চামচ নুন আমি দিচ্ছি, এটা স্বাদ মতন দেবেন, দিয়ে যেমন খাবেন। হলুদও এখন দেবেন, পটলটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদও খুব অল্প দেবেন রং করার জন্য, শুধু খুবই সামান্য। আর লঙ্কা গুঁড়ো এটা স্বাদ মতন দেবেন, যে যেমন খাবেন। কাঁচা লঙ্কা আছে তো এটা একটু দেখে দেবেন কেমন করে। আবার আমি মিশিয়ে দিচ্ছি, আর কিন্তু এ সময় কমানোই থাকবে। আস্তে আস্তে পুরো সবজিটার ভিতরে মশলাটা মিশে যাবে। জল কিন্তু দেওয়া যাবে না একটু। এবার একটু ঢাকা দিতে হবে, আঁচ কমানো থাক, একটু পরে আমি আবার তুলে দেখাবো কেমন হচ্ছে। দেখুন দু তিন মিনিট হলো আমার, আমি এবার তুললাম ঢাকাটা। একটু পরে পরে তুলে তুলে নেড়ে নেড়ে দেখবেন, জল দেওয়া নেই তো, এখনও কিন্তু শক্ত আছে। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা এই জন্য একটু পরে দিলাম যাতে গন্ধটা রসুনের খুব ভালোভাবে থাকে। কেউ চাইলে রসুনের বদলে হিংও ফোড়ন দিতে পারেন। যাদের রসুনের কোনো খাবার অসুবিধা আছে তারা তেলের উপরে হিং দিয়ে দেবেন, তাহলেও এই গন্ধটা আসবে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এভাবে আবারও হবে, ঢাকানো থাকবে। দু মিনিট আমার হলো, আবার আমি নেড়ে দেখাচ্ছি। এরকম দু মিনিট পর পরই একটু ঢাকাটা খুলে খুলে দেখবেন আর নাড়বেন, পুরোটাই নাড়বেন, আর চেক করবেন যে সেদ্ধটা হলো কি না আমার আলুটা। দেখুন আর একটু হলে কিন্তু হবে। আবার আমি ঢাকা দিচ্ছি, আবার তুলে দেখবেন কেমন, এভাবেই চলবে এখন। এবার আমি দেখুন ঢাকাটা আবার তুলেছি, এবার চেক করি কতটা হয়েছে। প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এখন টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে সমান করে মিশিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলার, যারা একদমই মিষ্টি তরকারিকে পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু আমরা যেমন একটু পছন্দ করি সেই জন্য একটু আমি মিষ্টি সামান্য দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, খুবই সামান্য একটু মিষ্টি আমি দিচ্ছি। প্রয়োজন মতন দেবেন, তার মানে দেবেন না। এবার আমি আবার নাড়ছি, দেখুন আবার ঢাকা দিয়ে দেবো। এখনও পুরো রেডি হয়নি, টমেটোটা গলবে আর একটু নরমও হবে, সেই জন্য আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। কিন্তু কাছাকাছি থাকবেন, দেখবেন যেন লেগে যায় না। বেশি তেলও দেওয়া নেই, আবার জলও দেওয়া নেই, সেটা মনে রাখতে হবে কেমন। এবার দেখুন ঢাকাটা খুলে দিলাম, প্রায় সবজিটা আমার হয়ে এসছে। আলু পটলের যে আমি ভুজিয়া বানাচ্ছি সেটা প্রায় হয়ে এসছে, আর একটু হতে দিতে হবে। কিন্তু এখন আঁচটা কমানো থাকবে, ঢাকা আর দেওয়া যাবে না। এবার দাঁড়িয়ে থেকে থেকে নাড়তে হবে, নেড়ে নেড়ে ওটাকে একটু ভাজা ভাজা মতন করতে হবে। এভাবে চলবে, এখন আস্তে আস্তে নাড়বেন, আবার একটু দাঁড়াবেন, যখন দেখবেন দৌড়ে আসছে আবার নাড়বেন, এভাবে চলবে। দেখুন আমি এবারে আমচুর গুঁড়ো দিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে তরকারিটা পুরোই, সবজিটা পুরো রেডি আমার। এর উপরে ধনে পাতা দিলাম আর আমচুর গুঁড়ো একটু দিয়ে দিলাম, ব্যাস। এবার ভালো করে নেড়ে দিন, রুটি পরোটা ভাত যা দিয়ে খুশি খেতে পারবেন। রান্নাটা করে দেখবেন, আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন বন্ধু তাদের জন্য বলছি, খুব সহজে চটপট দেখুন তৈরি হয়ে গেল, 10 থেকে 15 মিনিটের মধ্যে কোনো রকম মশলা ছাড়া একটা সুন্দর ঝরঝরে একটা ভুজিয়া। আমি এবার ঢেলে দেখাচ্ছি সবজিটা কেমন লাগছে।
দেখুন রান্নাটা তৈরি হয়ে গেল, আলু পটলের ভুজিয়া, রসুন দিয়েছি বলে একটা খুব সুন্দর স্মেল আসছে, করবেন যখন বুঝতে পারবেন। রান্নাটা করবেন, ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।